আসসালামু আলাইকুম প্রিয় চট্টলাবাসী, আমি মোহাম্মদ সেলিম। আজকে আমরা 50 ইঞ্চি একটি টিভি যেটার নাকি পিকচার প্রবলেম হলো প্যানেলের সমস্যা, আমরা সেই সমস্যাটি আপনাদেরকে দেখাচ্ছি। স্ক্রিনটা বারবারই ফ্ল্যাশিং হচ্ছে, এটা হলো প্যানেলের সমস্যা। তো আমরা সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকেন। এই ধরনের সিমটম হলে আতঙ্কের কিছুই নেই, আমরা চট্টগ্রাম সিটির ভিতরে সম্পূর্ণ হোম সার্ভিস দিয়ে থাকি। আর টেকনিশিয়ান ভাইদের যদি আমাদের সহযোগিতা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদেরকে সহযোগিতা করব। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এই হলো ডিস্টার্ব, আমি ডিস্টার্বটা দেখাচ্ছি আপনাদেরকে বারবারই। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিকে বেশি করে শেয়ার করে দিবেন। আমি ইউটিউবে প্রবেশ করলাম, ডিস্টার্বটা আবারও দেখালাম আপনাদেরকে ভালো করে দেখার জন্য। তো আমরা এখন টিভিটাকে ওপেন করব, করে সেই সমস্যাটিকে সমাধান করার চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকেন। আর এই হলো টিভির পিছন সাইড, এই টিভিটা এখনও খোলা হয়নি। আমরা জিজ্ঞেস করি যে আপনাদের টেলিভিশন কাউকে দেখানো হয়েছিল কি না, খোলা বান্ধা হয়েছিল কি না, এই তথ্যগুলো আপনারা আমাদেরকে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। এটা একেবারে ইনটেক একটি টিভি, আর যে টিভিগুলো ইনটেক থাকে এই টিভিগুলো রিপেয়ার হয়, বেশিরভাগ টিভি রিপেয়ার হয়, সত্যি 95টা টিভি রিপেয়ার হয়। আমরা টিভিটাকে ওপেন করেছি, এই হলো টিকন বোর্ড, এই হলো টিকন বোর্ড, এটি 50 ইঞ্চি একটি টিভি। তো আমরা কাজ করব টিকন বোর্ডের মধ্যে। আমরা একটি পাশ খুলে দিলাম, খুলে দেওয়ার পরে আমাদের এই পাশে ছবিটি আসলো, ভালোভাবে ছবিটি আসলো, এই পাশে আর কোনো ধরনের ফ্ল্যাশিং হচ্ছে না। তো আমরা এ অপর পাশটা এটা খুললাম, খুলে ওই পাশটা লাগালাম আবার। এখন দেখি আমরা এই পাশে কীরকম সিমটম আসে। এই পাশে চিকন একটা দাগ আসলো, বাট আরও কিছু সমস্যা আছে, তার মানে আমরা ইতিমধ্যে কনফার্ম হয়েছি যে আমাদের সমস্যাটা টিভি খোলা অবস্থায় ডান ছেড়ে আর ফিটিং থাকা অবস্থা ওয়ালে হ্যাঙ্গার অবস্থায় বাম পাশে ডিস্টার্ব এটা। তো আমরা সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকেন, এবং সমাধান হলে আমরা একটা ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাবো। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিবেন, আপনার মূল্যবান মতামতটুকু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কিছুক্ষণ আগে একটা ফ্ল্যাশিং হলো, এই ফ্ল্যাশিং হচ্ছে, তার মানে আমরা কনফার্ম যে আমাদের সমস্যাটা বাম সাইডটাতেই। আপনারা ভালো করে খেয়াল করবেন, হালকা করে নেডের মতন কিছু দাগ আসছে, আমি জুম করার পরে এটা দেখা যাচ্ছে। তো আমরা ইতিমধ্যে কাজ করেছি, আমরা কাজ করেছি, ইনশাল্লাহ আমাদের সমস্যাটি সমাধান হয়েছে। এই হলো ছবি, এখন আর কোনো ধরনের দাগ স্ক্রিনের মধ্যে নেই, এবং যে চিকন চিকন রেখাগুলো ছিল ওগুলো নেই, তার মানে আমাদের সমস্যাটা আমরা শতভাগ নিশ্চিত যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে। তা আমি পুরো টিভিটাকে ক্লোজ করবো।